অসমৰ শিক্ষা বিভাগ আৰু সমগ্র শিক্ষা অভিযানে ৰাজ্যখনত বিদ্যালয় শিক্ষাৰ প্ৰসাৰৰ উদ্দেশ্যে যিসমূহ পদক্ষেপ গ্ৰহণ কৰি আহিছে ইয়াৰ প্ৰতিটো পদক্ষেপতে শিক্ষা বিভাগৰ তৃণমূল পৰ্যায়ত মণ্ডল সমল কেন্দ্ৰ সমন্বয়কসকল প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে জড়িত। ছাত্র ছাত্রীর শৈক্ষিক দিকর সর্বাঙ্গীন বিকাশের বাবে বিদ্যালয় পর্যায়ত সমগ্র মণ্ডল সমল কেন্দ্র সমন্বয়ক সকলের নগাঁও জেলার সমন্বয়ক সকলেও অহর্নিশে যৎপরণাস্তি প্রচেষ্টা অব্যাহত রাখিছে। বহু প্রত্যাহ্বান নেওচি মণ্ডল সমল কেন্দ্র সমন্বয়ক সকলে বিদ্যালয় পর্যায়ত বিভিন্ন দিকত আগবঢ়া সমর্থনে শিক্ষা বিভাগের বিদ্যালয় শিক্ষার প্রসারের পরিকল্পনা আর সদিচ্ছা সমূহৰ বাস্তৱ ৰূপায়ণত এক বলিষ্ঠ ভূমিকা গ্ৰহণ কৰিছে বুলি আমি বিশ্বাসী। নগাঁও জিলাৰ মণ্ডল সমল কেন্দ্ৰসমূহত সমন্বয়কসকলে অব্যাহত ৰখা কিছু নিদৰ্শনমূলক ক্ৰিয়াকলাপৰ আৰ্হি স্থিৰ চিত্ৰ আৰু ভিডিঅ' এই উপস্থাপনৰ জৰিয়তে আগবঢ়োৱা হৈছে। FLN শিশুৰ শৈক্ষিক ভেটি শক্তিশালী কৰিবলৈ বাধ্যতামূলক অৰ্হতা আৰু শিকন ফলাফলসমূহ লাভ কৰাটো নিশ্চিত কৰাৰ উদ্দেশ্যে মণ্ডল সমল কেন্দ্ৰ সমন্বয়কসকলে শিক্ষক প্ৰশিক্ষণ, মণ্ডল সভা, শ্ৰেণীকোঠা পৰ্যবেক্ষণ আৰু বিভিন্ন শিক্ষণ শিকন সামগ্ৰী প্ৰস্তুতকৰণ, প্ৰদৰ্শনী ইত্যাদি অনুষ্ঠিত কৰি আহিছে। বিদ্যা প্রবেশ। প্রথম বিদ্যালয়মুখী হওয়া শিশুসকলক ভয়হীন পরিবেশ সৃষ্টিরে বিদ্যালয়ের প্রতি আকর্ষিত করা, খেল ধেমালি অনুষ্ঠিত করা, আনন্দদায়ক ক্রিয়াকলাপ ইত্যাদি বিদ্যা প্রবেশের কার্যসূচী সমন্বয়কসকলের তত্ত্বাবধানত বিদ্যালয়সমূহে সম্পাদন করে আহিছে। শিশু মেলা। শিশুসকলক বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করা, ভয়হীন পরিবেশ অনুভব করা আর বিদ্যালয়ের পরিবর্তিত পরিবেশের সমাযোজন করবরক প্রাক প্রাথমিক শ্রেণী সম্বলিত বিদ্যালয়সমূহত সমন্বয়কসকলের তত্ত্বাবধানত শিশুমেলা অনুষ্ঠিত করা হয়েছে। শ্রেণীকোঠার পাঠদান কার্য। নিপুণ অসমৰ প্ৰতিটো কাৰ্যসূচী বিদ্যালয়সমূহত নিখুঁতভাৱে ৰূপায়ণ কৰিবলৈ শ্ৰেণীকোঠাত শিক্ষকসকলে কৰা পাঠদান কাৰ্যত সমন্বয়কসকলেও অংশগ্ৰহণ কৰি আহিছে। বিকাশৰ পাঁচটা স্তৰত গুৰুত্ব প্ৰদান কৰা, বিষয়ভিত্তিক চাৰিটা খণ্ড আৰু কৌশলসমূহ শ্ৰেণী পাঠদানত অৱলম্বন কৰা, TLMৰ সঠিক ও সময়োপযোগী ব্যবহার আদি বিষয়ের উপর মণ্ডল সমল কেন্দ্র সমন্বয়ক সকলে প্রতিদিনে বিদ্যালয়সমূহত সক্রিয়ভাবে তদারক করে আহিছে আর নিজেও শ্রেণী পাঠদানত অংশগ্রহণ করে আছে। প্রাকৃতিক দুর্যোগের সময়ত শিশুসকললৈ শৈক্ষিক সমর্থন। বানপানীর সময়ত নিজ ঘরের পৰা বিচ্ছিন্ন শিবিরত অবস্থান করা শিশুসকলক পরিবর্তিত পরিস্থিতিত মণ্ডল সমল কেন্দ্র সমন্বয়কসকলে শিক্ষা প্রদান করে। রাইজর উৎসব। বিদ্যালয়খনের শৈক্ষিক ও সামগ্রিক দিকর বিকাশের বাবে সমাজের প্রতিগী সচেতন নাগরিক, অভিভাবক, সমলযুক্ত ব্যক্তিক বিদ্যালয়ের উতঃপ্রুতভাবে জড়িতকরণের অর্থে মণ্ডল সমল কেন্দ্র সমন্বয়কসকলে বহুলভাবে রাইজর উৎসব সময়ে সময়ে উদযাপন করে আহিছে। সেউজীকৰণৰ বাবে শিক্ষাৰ্থীৰ মাজত বৃক্ষৰোপণ সংস্কৃতি গঢ়ি তোলা। বৰ্ধিত প্ৰদূষণ আৰু পৰিৱৰ্তিত জলবায়ুৰ প্ৰতি সজাগ কৰি জীৱকুল জীয়াই থকাৰ অনুকূল পৰিৱেশ সৃষ্টিৰ বাবে শিক্ষাৰ্থী আৰু সমাজৰ মাজত বনানীকৰণৰ গুৰুত্বৰ প্ৰতি দৃষ্টি আকৰ্ষণ কৰাৰ প্ৰয়াস কৰা হৈছে। তদৰ্থে বিদ্যালয়ৰ প্রতিটো উদযাপনের দিনত ছাত্র ছাত্রী আর অন্যান্য ব্যক্তিসকলক গছপুলি প্রদান করা, বিদ্যালয় আর সমূহীয়া স্থানত বৃক্ষরোপণের সংস্কৃতি গড়ি তোলার বাবে মণ্ডল সমল কেন্দ্র সমন্বয়কসকলের ফালের যৎপরণাস্তি প্রচেষ্টা অব্যাহত রাখিছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির প্রশিক্ষণ। বিদ্যালয় এখনের সুস্থ শৈক্ষিক বাতাবরণ সৃষ্টির বাবে অভিভাবক সকলের সজাগতা আর বিদ্যালয়ের কার্যসূচীত তেওঁলোকৰ সক্রিয় অংশগ্রহণের বাবে মণ্ডল সমল কেন্দ্র সমন্বয়ক সকলে সময়ে সময়ে প্রশিক্ষণ প্রদান করে আহিছে। ছাত্রছাত্রী সকলের অগ্রগতি আর বিদ্যালয় সমূহের সুপরিচালনার ক্ষেত্রত এই প্রশিক্ষণ সমূহে আমূল পরিবর্তন সাধন করা পরিলক্ষিত হয়েছে। শিক্ষার ক্ষেত্রখনত মণ্ডল সমল কেন্দ্র সমন্বয়ক সকলে সেবার মনোভাবেরে শৈক্ষিক জাগরণের সৃষ্টি করব খোঁজা এয়াই এক ক্ষুদ্র প্রয়াসে মাথু। এখন সুস্থ সমাজ গড়ি সফলতার শিখর স্পর্শ করবলে অদম্য হেঁপাহ বুকুত বান্ধি দিন রাতে একাকার করে শিশুসকলক ন সুরুজর রূপত প্রকাশিত করার সপোন আমি দেখি আহিছো। শিক্ষা বিভাগ আর বিদ্যত মহলের শুভ চিন্তা আর সুপরামর্শয় নিশ্চিতভাবে শৈক্ষিক ক্ষেত্রখনের সর্বাঙ্গীন উত্তরণের উদ্দেশ্যে অবিরতভাবে কাম করে থাকা মণ্ডল সমল কেন্দ্র সমন্বয়ক সকলের এই শৈক্ষিক যাত্রাত এক নতুন মাত্রা প্রদান করব বলে আমি আশাবাদী। প্রতিবারে আহি দেখা পাওঁ তো পরিবেশ আমার সচাকে আপ্লুত করে, আর বিশেষকৈ যখন শিক্ষক বা শিক্ষয়িত্রী আছে স্কুলখনের প্রতি যে ধাউতি বা নিজের ঘরখন বলে ভবা যে মনোভাব সেটা মানে বেশিকে আপ্লুত হয়েছে ধরো। কারণ আমি ঘরখনের পিছতে যদি স্কুলখন নিজের ঘর বলে ভাবে, লড়াখিনির প্রতি যদি সমানে ডেডিকেটেড হয়, শিক্ষকজনও যদি সমানে স্কুলখনের প্রতি ডেডিকেশনটো থাকে, তাতো আর ডর কথা একটু নেই। আর তার উপর মনে ভাবি তো আর কবল একটু নাই, কারণ ভাল লাগিছে। এটা নতুনকৈ বিল্ডিং হয়েছে আর আমার যিজন প্রধান শিক্ষক তেখেতো যথেষ্ট এক্টিভ আর স্কুলখনের প্রতি যে দায়িত্ববোধ বা দায়বদ্ধতা সেটি সদায় যাতে বর্তায় রাখে, শিক্ষকসকলেও যাতে তেনে ধরনের আগুয়াই সেই মানসিকতা লো পেলায় স্কুলখনের প্রতি সদায় নিজের দায়বদ্ধতা সদায় বর্তায় রাখে, সেটাই আশা রাখি শুভেচ্ছা জানাইছো। এনে ধরনের আপনাদের নিজের স্কুলখনক নিজের ঘর বলে ভাব আর পুনর্বার আপনাদের ধন্যবাদ জানাইছো। এইখানে মো কবলগিয়া, থ্যাংক ইউ। গতি সেইখিনি সকলে করেছে, দেখি তো ভাল লাগিছে যে আমার স্টুডেন্ট গোটেকজন প্রেজেন্ট আছে আজি এক্সামটো। আর আমার মে মাহত যেটা হয়েছিল প্রি টেস্ট, সেই টেস্টের তুলনাত দেখি যে আমার পোস্ট টেস্টত ছাত্র ছাত্রীকিটাই ভাল করেছে। এটা যি অকমান অসুবিধা আসে এটা দেখি ভাল হয়েছে। ইয়ার অর্থ যে আমার বিদ্যা প্রবেশের যে কোর্স আসে সেই কোর্সট নিশ্চয় আমার ছাত্র ছাত্রী সকলে কিছু শিকিব পারে, সেটা ভাল লাগিছে। নেক্সট ভাল লাগিছে আমি স্কুলখানে আহি প্রত্যেকবার একটা নতুনত্ব পাও, যাবারকে এবার কালারফুল হয়েছে স্কুলখন, নতুন নতুন ক্লাসরুম হয়েছে, ছাত্র ছাত্রী সকল বড় পরিপাটি আর একদম নিট এন্ড ক্লিন লাগিছে গোটে পরিবেশটা। গতি হেড স্যারের স্কুলের সকল স্যার বাইদেউক মানে ধন্যবাদ দিছো যে স্কুলখন আপনাদের খুব সুন্দরকে সজায় করে রেখেছে। আমার ব্লকের ভিতরতে এখন মানে চারিফল পরিবেশের লড়ি শিক্ষার গোটে দিকটারপা মানে কবেন যে এখন আমার ভাল স্কুল আমার ব্লকের ভিতর। গতি আমি যেহেতু আমি ব্লকটা ঘুরে থাকো সেফালপা কোথাও, গতি অনুরোধ থাকি আপনাদের আগলকি এই পর্যায়ে রাখব আর চেষ্টা করব বাকি সকলেও দিকের পর শিক্ষার ক্ষেত্রে যাতে আরো আগবাড়ি যাও। আগবার মানে প্রথম আহিছিল যা যদি আসে আমার সার্ভে আসে তাকে আসে স্কুলখনের প্রতি মানে একটা ভাল ভাব লো পেলায় গেছিল আর আজিও সেই একে অবস্থাতে দেখেছো। আর একটা ভাল লাগিছে যে একটা নতুন বিল্ডিং একটা আরম্ভ হয়েছে আর মানে বিল্ডিং গ্রাউন্ড ইউটিলাইজেশনটা দেখি পেলায় ভাল লাগিছে। তলত হেৰি মোজাক সোজাক দি পেলায় একটা সুন্দর পরিবেশ একটা হয়েছে, আমি আশা রাখিছো এনেকে চলি থাকক হেৰিখিনি। আর লড়াছালিখিনি যখন মানে এসেসমেন্ট হয়েছিল আজি তার যিখিনি আমি হেৰি দেখেছো প্রগ্রেসটা ভালেই দেখেছি, থ্যাংক ইউ। আর বাকিখিনি যাতে তেনেকে চলি থাকে তার কামনা করছি, ধন্যবাদ। School chale hum।